বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলার, সেই স্বপ্ন রূপায়ণে ভারত বাংলাদেশের পাশে আছে। এমনকি তিনি উল্লেখ করেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ, সেই আদর্শের কথা, অর্থাৎ মুক্তিযুদ্ধের আদর্শে যারা বিশ্বাসী সেই বাংলাদেশের পাশে ভারত। এটা রাজনৈতিক বক্তব্য। দ্বিতীয় আর্থিক প্রসঙ্গ যদি বলেন, আর্থিক প্রসঙ্গেতে ধরুন ওই যেটা সারিয়ার আলমও বলছিলেন, ওই প্রশ্নটা আমি পররাষ্ট্র সচিবকে, ভারতের পররাষ্ট্র সচিবকে আমি করেছিলাম ব্রিফিং এ, যে বাংলাদেশ ইদানিং কালের একটা মানে সাধারণত একটা নালিশ প্রচেরই শোনা যায়, যে সমস্ত চুক্তিবদ্ধ হয় পণ্য, সেটা পেঁয়াজ বা গম বা কটন ইত্যাদি, আচমকা ভারত থেকে বন্ধ হয়ে যায়, এরকম তারা তার ফলে বিপাকে পড়ে। ফলে এমনকি কোনো ব্যবস্থাপনা গড়ে তোলা যায় বা এই নিয়ে কোনো আলোচনা হয়েছে? তিনি তার জবাবে বলেছেন নিশ্চিত আলোচনা হয়েছে এবং ভারত একটা স্থায়ী ব্যবস্থাপনা গড়ে তুলতে চান, যাতে বাংলাদেশের জন্য যেটা বরাদ্দ থাকবে সেটা যাতে নিরবিচ্ছিন্ন ভাবে সেটা প্রবাহিত হতে থাকে বাংলাদেশে, যার জন্য তিনি এর সঙ্গে এটা জুড়ে দিয়েছেন যে ভারত বাংলাদেশের বাণিজ্য যে $18 বিলিয়ন পৌঁছেছে সেটা যাতে আরো উন্নত হয়, যার সঙ্গে আপনাকে মেলাতে হবে প্রধানমন্ত্রীর বক্তব্য। তিনি উল্লেখ করেছেন কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপের কথা, সেটা হচ্ছে ওইটা 25 বছরের অমৃতকালের সহযোগিতা, সেটা হচ্ছে ভারত একটা বৃহত্তম বাজার, এই বাজারে বাংলাদেশের বহু পণ্য আসতে পারে যদি এই সেবা চুক্তি স্বাক্ষরিত, এবং তিনি এটা ডেডলাইনও দিয়ে দিয়েছেন। ডেডলাইনটা হচ্ছে বাংলাদেশ যদি আনুষ্ঠানিকভাবে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করবে সেই দিনের আগে যেন এই চুক্তিটা লাগু হয়ে যায়, ফলে একটা ডেডলাইনও ঠিক করা আছে। আন্তর্জাতিক প্রসঙ্গ বিষয়ে আমি সংক্ষেপে বলবো যে রোহিঙ্গা প্রসঙ্গ আপনারা প্রেস স্টেটমেন্টটা হয়তো শোনেননি, কিন্তু এটা আলোচনায় উঠেছে এবং এটা ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন এবং তারা আশ্বস্ত করেছেন বাংলাদেশ